দিকে দিকে নারী নিগ্রহ ধর্ষণ ও খুনের প্রতিবাদে সারা রাজ্যব্যাপী ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে বীরভূম। আর নয় মহিলাদের অসুরক্ষা, দিকে দিকে নারী সংঘ ধর্ষণ ও খুনের প্রতিবাদে সারা রাজ্যব্যাপী ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে বীরভূমের ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে। রাজ্য মহিলা মোর্চার নির্দেশ অনুসারে মুরারই বিধানসভা মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে এই ধর্ণা চলছে বলে জানিয়েছেন বীরভূম জেলার মহিলা মোর্চা সভানেত্রী অনুরাধা ঘোষ। মূলত প্রোগ্রাম হচ্ছে পুরো রাজ্য জুড়ে আমাদের জেলায় জেলায় প্রত্যেক বিধানসভায় এই প্রোগ্রাম হচ্ছে মহিলা মোর্চার ধর্ণা। আমরা বিডি অফিসে বেছে নিয়েছি প্রত্যেক বিধানসভায়, তো আমাদের আর নয় অসুরক্ষা আর নয় অন্যায় পুরো রাজ্য জুড়ে এই প্রোগ্রাম চলছে মহিলা মোর্চার এই কর্মসূচি। নাম অনুরাধা ঘোষ, বীরভূম জেলার মহিলা মোর্চা সভানেত্রী। আজকে মুরারই বিধানসভায় মহিলা মোর্চার যে নারী নির্যাতন চলছে গোটা রাজ্য জুড়ে, কোন রকমের যে রাজনীতি চলছে এই তৃণমূলের সরকারের, তারই প্রতিবাদে আমাদের চারটে মণ্ডল মুরারইয়ের পুরো বিধানসভায় তারা মহিলা মোর্চায় এই প্রোগ্রামটা তৈরি করেছে। আপনার নাম? আমি অরিন্দ দত্ত, বীরভূম জেলা কমিটির মেম্বার। বীরভূম থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী।